নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাগা বাংলা চ্যানেল বাগা বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমির হোসেন এই দেশের রাজনৈতিক মহলে এক দুঃখজনক খবর বাজপেয়ী সরকারের সূচনা এবং প্রসারণ মন্ত্রী তথা নরেন্দ্র মোদী সরকারের প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ইতিমধ্যে পরলোক গমন করেছেন আজ মঙ্গলবার রাত নয়টার সময় দিল্লির এইমস হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুর কুলে ডলে পড়েন মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাষট্টি বছর দিল্লির এই প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই মুহূর্তে পাওয়া খবরে জানা গেছে তাকে দিল্লির এইমস হাসপাতাল থেকে তার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে আগামীকাল বুধবার দুপুর বারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত বিজেপির সদর দফতরে রাখা হবে শরীর অন্তিম দর্শনের জন্য এবং বিকাল চারটার সময় ওনার অন্তিম সংস্কার হবে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিজিপির এই দুধে এবং বরিষ্ঠ নেত্রী সুষমা স্বরাজের মৃত্যুতে দেশের বিভিন্ন মহলে এবং রাজনৈতিক মহলে এক শোকের ছায়া নেমে এসেছে অনেকে ইতিমধ্যে এসেছেন তাকে শোক জানানোর জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন